আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম। আসলে এই ব্লগটা ছাড়ার কথা ছিল আমার ঈদের পরের দিন, কিন্তু একটু লেট হয়ে গেল কোনো এক কারণে। তো যখন আমার প্রাণের স্বামী আমাকে বলে যে চলো তোমাকে আজকে আমি ট্রিট দেব, তো তখন আমি আর সঙ্গে সঙ্গে দেরি না করে ছটপট করে রেডি হয়ে যাই, কোনো রকম আন্দর বান্দরের মতো রেডি হয়ে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে কি বিচ্ছিরি লাগতেছে। যাই হোক, আমার স্বামীর কাছে ভালো লাগা মানে আমার কাছে ভালো লাগা। তো ও আমাকে নিয়ে যাচ্ছিল আর কি, যে আজকে আমি বাসা থেকেই পর প্ল্যান করে গিয়েছিলাম যে ঠিক আছে, তুমি যেহেতু আমাকে ট্রিট দিবে তাহলে আমাকে কিছু খাওয়াবা আর আমাকে মুভি দেখাবা। তো আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় মুভি দেখতে চাও। তো আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে সনি হলে যে এখন সিনেপ্লেক্সটা হয়েছে ওখানে নিয়ে যেতে পারো তুমি আমাকে, আর ওখানে তো কখনো যাওয়া হয়নি। তো তাই আমরা ওইখানের উদ্দেশ্যেই রওনা দিয়েছি। তো আশপাশটা আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম, এর মাঝখানে আমি আবার একটু ঢঙ্গ করতেছিলাম আর বলতেছিলাম যে দেখো দেখো আমি কত কালো হয়ে যাচ্ছি, তাই না? আসলে মেয়ে মানুষ যখন মা হয়ে যায়, একটা নারী যখন মা হয়ে যায়, তখন তার ওই রকম টেক কেয়ার থাকে না। তো দ্যাটস হোয়াই হয়তো বা ওই জন্যই আমি টেক কেয়ার করতে পারি না নিজেকে, এই জন্য একটু কালো হয়ে যাচ্ছি। তো যাচ্ছি আমরা, তো তো হাজবেন্ডের সাথে আসলে ঘুরতে ভালোই লাগে, আবার একটু খারাপও লাগে যে উফ একটু একা একা ঘুরতে পারলে না জানি আরও কত ভাল লাগলো। তো যাই হোক, আমার হাজবেন্ড পাশেই আছে, ও আবার বলবে যে কেন একা একা কেন ঘুরতে যাবা, কার সাথে ঘুরবা, কে আছে? হ্যাঁ, তো কারোর মনে সন্দেহ না রাখাটাই ভালো, আমার কেউই নেই, শুধু তুমিই আছো। তো আমরা পেয়ে গেছি এখন স্টার সিনেপ্লেক্স, দেখতেই পাচ্ছেন আমরা মেইন গেটার ছবি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আপনারা আবার বলতে পারেন যে স্টার সিনেপ্লেক্সে দেখছে না কোন সিনেমা হলে দেখছে। তো যাই হোক, আমরা একটু আপনাদেরকে দেখিয়ে নিলাম। আর এখানে সুন্দর সুন্দর রমণী, সুন্দর সুন্দর ছেলে, ওয়াও এখানে একটা মুটকি আছে। যাই হোক, ওখানে মুটকি না বলে উনি আবার আমার ভিডিও দেখলে আবার কমেন্ট করবে। তো আমরা মুভি দেখতেছি যে কোন মুভিটা দেখা যায়। তো এদিকে আমরা অনেকগুলো মুভি দেখলাম, কতগুলো ছিল কামিং সুন, আবার কতগুলো দেখা যাচ্ছে মানে চালু আছে আর কি। তো এখানে ছিল জিন, কিল হিম, লিডার আর হ্যাঁ এভিল ডেড। তো আমরা পরবর্তী, আমি আমার হাজব্যান্ডকে মাঝখানে বললাম যে চলো একটু কিল হিম দেখি অনন্ত জলিলের। তো বলছিল না এই ছবিটা আমি জীবনেও দেখবো না, মোটেও দেখবো না, তুমি চলো অন্য ছবি দেখো। তো পরে হ্যাঁ আবার বলছে সাকিব খানও না, কারণ ও আবার সাকিব খানকে পছন্দ করে না, বলে এইসব আগাইলে নায়কের আমি মুভি দেখবো না। তো যাই হোক, সাকিব মানে সাকিব খানকে আমারও পছন্দ হয় না। তো পরবর্তীতে আমরা একটা ছবি সিলেক্ট করে নিলাম, ও বললো আমিও বললাম। তো আমি বললাম ঠিক আছে তাহলে একটা হরর অন্য মুভি দেখি। তো বললো ঠিক আছে তাহলে এভিল ডেড দেখি। তো আমরা ওটাই সিলেক্ট করে নিলাম। তো আমি এখন লাইনে দাঁড়াবো, লাইনে দাঁড়ানোর জন্য দেখছি কোন লাইনে মানুষ কম, কিন্তু কোনো লাইনেই তো মানুষ কম না, সব লাইনেই মানুষ আছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওয়েট করছি কখন টিকিটটা নিব। ও আবার টিকিটটা আসলে নিব, যে টিকিটটা আমাদের আমরা যখন গিয়েছিলাম তখন বাজে হচ্ছে 4টা, তো আমরা একটু বেটাইমে গিয়েছিলাম, তখন অলরেডি একটা মুভি চলতেছে। তো পরবর্তীতে যে টিকিটটা আমরা নিব ওইটা রিয়া ছিল হচ্ছে আপনার 7:30 থেকে আপনার 9টা পর্যন্ত মুভিটা। তো আমি তখন ওনাকে বললাম ঠিক আছে তাহলে আমরা এইটাই নিয়ে নিই। তো ওনার সাথে আমি এই ব্যাপারে কথা বলতেছিলাম। তো আমাদের দুইটা টিকিটের মূল্য নিল হচ্ছে কত, 400 করে, তাই না? হ্যাঁ 400 করে। হ্যাঁ 400 করে নিয়েছিল, দুইটা টিকিট নিয়েছিল আমাদের 800 টাকা। তো আমি এখন টিকিট কাটছি। উফ ভাইয়াটা যে এত লেট করে টিকিট কাটার সময়, অনেক সাইডে কথা বলে আমি দাঁড়ায় থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাচ্ছে, আবার ক্ষুধাও লেগে গেছে, কি করি বলেন দেখি, কিছু তো খেতে হবে তাই না, কিছু করার নেই। তো স্বামী তুমি আমাকে কি খাওয়াতে চাও বলো? তুমি যা খেতে চাও তাই খাওয়াবো। আচ্ছা আমি যা খেতে চাই তাই খাওয়াবো, সেটা যদি অনেক দাম হয় তাহলে? সমস্যা নেই, অবশ্যই খাওয়াবো। আমিও তো তোমাকে খাওয়াই তাই না? অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, যাই তুমি আজকে আমাকে ট্রিট দিচ্ছ, আমিও হয়তো বা একদিন দিব। এই তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমার দুইটা টিকিট কাটা হয়ে গেছে, আমি এপাশ ওপাশ দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। তো এর মাঝখানে আবার আমি একটু ভিডিও নেই নেই, পরে আবার নিয়েছি। তো আমরা এখন খাওয়ার জন্য চলে গিয়েছি 1 নম্বর। 1 নম্বর এটা কী কী যেন ছিল সোনা? 1 নম্বর পর না, এটা হলো এই আগরার না জায়গা, আরঙ্গের পাশে আর কি, যেটা হুম হুম 1 নম্বরে আরঙ্গের পাশে। আচ্ছা আচ্ছা, তো আমি এখানে খাবার সিলেক্ট করতেছিলাম। তো আমার হাজবেন্ডকে বললাম তুমি কোনটা খেতে চাও, তো বললো তুমি যেটা নাও সেটাই আমি খাবো। তো আমি আমার মতো করে সিলেক্ট করে দিলাম আর কি। তো এখন
আমি আবার দেখিয়ে দিচ্ছি যে আমরা কোন রেস্টুরেন্টে খেয়েছি, রেস্টুরেন্ট শপের নাম কত নম্বর শপ সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমার এখন টাকা দেবার পালা, মানে বিল দিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার হাজব্যান্ডের ওয়ালেট থেকে বিলটা দিচ্ছি, আমি কিন্তু আমার ব্যাগ থেকে দিচ্ছি না, কারণ যেহেতু ও আমাকে বলেছে ও ট্রিট দিবে, তাই আমি আমার কাছ থেকে একটা টাকাও খরচ করছি না। পরবর্তীতে হয়তো বা খাওয়াবো কোনো একদিন। তো আমি এখানে খাবারের জন্য ওয়েট করছি। খাবারের জন্য ওয়েট করা বড়ই কঠিন, কারণ খাবার জিনিস তো লোভ সামলানো যায় না, আর এমনিতেও অনেক ক্ষুধা লেগেছে। তো আমার হাজব্যান্ডও ওয়েট করছে, আমিও ওয়েট করছি। এর মাঝখানে একটু ছোট্ট ছোট্ট করে একটু ক্লিপ নিলাম যে আপনাদেরকে, আপনাদের সাথে একটু শেয়ার করলে বোধ হয় ভালো হবে। তো এর মাঝখানে আমাদের খাবারটা হয়ে গেছে, একটা ভাই আমাদের খাবারটা নিয়ে আসলো, আমি একটু খাবারটা আপনাদেরকে দেখিয়ে দিই এখন, আপনারা দেখেন আর এনজয় করেন যে উফ কি লোভনীয় খাবার, খুবই ভালো লাগছিলো। বাট খাবারটা অতটা টেস্টি ছিল না, মাংসটা কেমন জানি ছিল, আর সবজিটা তো একদমই ব্যাড। সবজিটা তোমার কাছে ভালো লাগছে? না, সবজিটা একদম থার্ড ক্লাস। আমার কাছে এই সবজিটা ভালো লেগেছিল বসুন্ধরার ওইখানে, ওদের ওইখানে যা খেয়েছিলাম বসুন্ধরা শপিং মলে, ওদের সবজিটা যথেষ্ট ভেজিটেবল ভালো ছিল, কোয়ালিটিও ভালো। ওরা এখানে রান্না মনে হয় না রান্নাটাও ভালো করতে পারে এই যেখানে আমরা এখন খাচ্ছি। এই জন্য পরবর্তীতে আর গেলে আর ওখানে খাবো না, আপনারাও প্লিজ দয়া করে ওখানে খাবেন না, কারণ খাবারটা অত বেশি ভালো না। যে অন্য খাবার হয়তো বা ভালো হতে পারে, বাট এই ফ্রাইড রাইস আর হচ্ছে আপনার বারবিকিউ চিকেনটা যেটা, এইটা একটু অ্যাভয়েড করলে ভালো। অন্যান্য খাবার আপনারা ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা আমার রিয়াকশানই দেখতে পাচ্ছেন, আমার ভালো হলে হয়তো বা ভালো রিয়াকশান দিতাম, বাট কোনো রিয়াকশান নেই আমার। খাচ্ছি তো খাচ্ছি, কী করবো বলেন, পেটে ক্ষুধা, কিছু করার নেই, খেতে তো হবেই, কারণ টাকা দিয়ে যেহেতু এটা কিনেছি নষ্ট তো করা যাবে না, তাই না? তো আমার হাজব্যান্ডের খাওয়া শেষ, ও বেবিকে নিয়ে একটু বাহিরে ঘোরাঘুরি করছে। তো আমি এর মাঝখানে বললাম তাহলে তুমি বেবিকে নিয়ে ঘোরাঘুরি করো, আমি একটু শান্তি মতো খেয়ে নিও। মা শান্তি মতো খাবো কি, খাবারই তো ভালো ছিল না, কীভাবে শান্তি মতো খাবো, শান্তির ঘুম তো হারাম হয়ে গেলো, তাই না? তো আমার খাওয়া শেষ, এখন আমি একটু কোক খেয়ে নিবো। আর সময়ে দেখছি কত বাজে, কত বাজে, কী ব্যাপার, 7:30টা বাজেনি নাকি, কখন মুভি দেখবো, মুভির জন্য মানে ওয়েট করতেছি। আসলে ওয়েট জিনিসটা কেমন জানি লাগে, আমার কাছে বেশি ভালো লাগে না। তো খাবার শেষ করে আমরা আবার হেঁটে হেঁটে সিনেপ্লেক্সের দিকে যাচ্ছে। তো মাঝখানে আমার দিকে অনেকেই তাকিয়েছিল, বা তাকিয়ে থাকলে কিছু করার নেই, আমাকে তো আমার ভিডিও নিতেই হবে, তাই না? আর কেউ তো আমার ভিডিও করে দিবে না, নিজেটা নিজেকেই করে নিতে হবে। তো ভিতরে ঢুকে আমি দেখলাম এত সুন্দর একটা দৃশ্য, ওয়াও, আমাকে এটা তো একদম মুগ্ধ করে দিয়েছে, আমার খুব ভালো লাগছে এটা। আর ভিতরে ভালোই, বেশি খারাপ না, ভালোই লেগেছে। তোমার কেমন লেগেছে? অবশ্যই সুন্দর, এখানে আমাদের মিরপুরে এক নম্বরে সিনেপ্লেক্সটা অনেক ভালো করেছে, তাই দেখো আমার সব ভালো লাগছে। ভালোই। তো অনেকের হাতে আমরা একটা জিনিস দেখছিলাম, আইসক্রিম। এখন আইসক্রিম খুঁজতে খুঁজতে আমি আর আমার স্বামী মানে হয়রান। তো আমি আবার ওর সাথে একটু চিল্লাচিল্লি করতেছিলাম, কই তোমার সেই আইসক্রিম, বাইরে থেকে কিনে নিয়ে এসো চলো। তো এর মাঝখানে আমরা বাহিরেও গিয়েছিলাম, পরে বাহিরে পাইনি, শুধু শুধু বাহিরে গিয়ে আমাদের পাতা মানে ব্যথা করে ফেলছি। তো ভিতরে আবার আসলাম, এসে আইসক্রিম খুঁজছি, তো খুঁজছি পাচ্ছি না। তো এর মাঝখানে আমার স্বামী আমাকে বলতেছে একটু এটার ভিডিও নাও না, একটু এটার ভিডিও নাও না। আমি বললাম কোনটার, পরে দেখতেই পাচ্ছি না এটার ভিডিও। উফ, এগুলার ভিডিও ছবি, আমার স্বামী কোনো পুরানো কোনো কিছু দেখলে ওইটা মানে ও ছবি তুলবে, ভিডিও করে রাখবে, ও সব কিছু পুরানো পুরানো জিনিস পছন্দ। এই দেখেন ভিতরে যে রেস্টুরেন্ট ছিল আমরা জানতামই না, বুঝতে পারছেন? ভিতরে যে রেস্টুরেন্ট, এত ভালো ভালো ডেকোরেশন করে রেস্টুরেন্টগুলো এক একটা করা, জাস্ট মুগ্ধ করে দিছে আমাকে। পরবর্তীতে গেলে আমি বাহিরে খাবো না, আমার এখানে খাওয়ার অনেক ইচ্ছা, বাট এখানে অনেক দাম। বাট কিছু করার নেই, মনের ইচ্ছা, মনের শখ, এটাই তো সবচেয়ে বড় কিছু, তাই না? মনের ইচ্ছাটাকেই বেশি প্রাধান্য দেওয়াটা আমাদের উচিত। তো এই উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কী বলে জানেন, টোপা। এই টোপা দিয়ে নাকি মাছ ধরে, মুরগি, তারপর মুরগি আটকায় রাখে। তো আমি আমার দাদিকে বলতেছিলাম ফোন দিয়ে যে দাদি, আচ্ছা গ্রামে যে কী যে তোমরা মানে তোমরা যে মুরগি আটকা ওইটাকে কী যেন বলে, বড় গামলার মতো দেখতে। তো আমার দাদি বলতেছিল ওইটার নাম টোপা। তো পরে আমি বললাম ও আচ্ছা টোপা, আমার নামটাও সঠিক জানা ছিল না, পরে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করে নিছি। যাই হোক, এখানে বেতের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, দেখেন। আবার মাছ যে ধরে, মাছ ধরে এটাকে কী বলে, মশারি, জাল, জাল, ও সরি সরি, জাল। হ্যাঁ, মাছ ধরার ইয়েটাকে, এই দেখেন কৃষক ভাই, ওয়াও কৃষক ভাই কি সুন্দর ধান নিয়ে যাচ্ছে। আবার ঢেঁকি আছে, আমাদের বাড়িতেও ঢেঁকি ছিল, তুমি কি দেখছিলা? হ্যাঁ দেখেছিলাম, ঢেঁকি পিছনের ইয়েতে আছে।
হ্যাঁ হ্যাঁ, ওটা আমার ছোট দাদি ঘরে আছে। তো এই যে দেখছেন, অবশেষে আমরা আইসক্রিম আলাম আমাকে পেয়ে গেছি। এইটা খুঁজতে খুঁজতে যে কি পরিমাণ হয়রানি হয়েছি, আল্লাহ! এই বাবুটার সাথে কি রকম দুষ্টুমি করতেছে! আমি বলছি, ভাই আমাকে যখন আইসক্রিম দিবেন আমার সাথে এরকম করবেন? তো উনি বলছিল, আচ্ছা ঠিক আছে, এই তো আমি এখন আইসক্রিমটা নিচ্ছি, আইসক্রিমের বিল দিচ্ছি। আল্লাহ, আমরা বাহিরে যে আইসক্রিম খাই মামা 50-60 টাকা 40 টাকা, ওই আইসক্রিম ওখানে দুইটা আইসক্রিম নিয়েছিল আমার 640 টাকা। তাহলে বুঝতেই পারতেছেন 700 টাকার মতো দাম। আমি এখানে ওনাকে বলে দিচ্ছিলাম যে আমি কোনটা খাবো, আমার হাজব্যান্ড কোনটা খাবে, এবং আমাদের দুইটা আইসক্রিম ছিল। উনি আমাকে বলতেছিল যে দুইটাই কি আপনারা এইভাবে নেবেন? আমি বলছি, না, শুধু আমারটা আপনি এইভাবে দিবেন। তো ওখানে সং চলছিল আর আইসক্রিমটা দিতে ছিল, তো আমিও নিচ্ছিলাম আর ওনার দিকে তাকিয়ে দেখছিলাম উনি কীভাবে ইয়াটা করছে। ওয়াও, বাহ, আমার আবারও মনে হচ্ছে যে আবারও যাবো নাকি না। কিন্তু আইসক্রিমের যে দাম শুনলেই ভয় লাগে। আমার হাজব্যান্ড প্রথমে মনে করছিল অল্প টাকা, মেবি পরে আমাকে বলতেছিল যে এত টাকা যেহেতু তুমি একটা আইসক্রিম নিতে, তুমি তো আমার সব টাকা শেষই করে ফেলছো। তা আমি বলছি, তুমি ট্রিট দিচ্ছ তো আমি নিবো না, এখানে আবার কিপটামি কী করা হলো বলো? তাইলে তুমি বলো, আমি এখনই বমি করে তোমাকে ব্যাগ দিয়ে দিচ্ছি আইসক্রিমের টাকাটা। তো ও বলছে, বমি করলে কি আর টাকা ব্যাক হবে? বমি করলে তোমার খাবারটা ব্যাক হয়ে যাবে, পচা খাবার। তা আমি, আচ্ছা তাহলে থাক, আমি যেদিন তোমার ইনকাম করবো সেদিন আবার তোমাকে দিবো। বলছে, আচ্ছা। তো আমার ইচ্ছা যে আমার ফার্স্ট ইনকাম যদি আমার ইউটিউব থেকে আসে তাহলে খারাপ কোথায় বলেন, তখন হাজব্যান্ডকে দিব অবশ্যই। কিন্তু আপনারা তো আমাকে পছন্দ করছেন না, লাইক করছেন না, ইনকাম করবো কোত্থেকে? তাই বেশি বেশি করে আমাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এবং বেশি বেশি করে প্লিজ শেয়ার করে দেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। তো আইসক্রিমটা টেস্ট করতেছিলাম, ভালোই লাগছিল। তো এখন আমি হচ্ছে আইসক্রিম শেষ করে ভিতরে ঢুকে গেছি অলরেডি। ভিতরে ঢুকে আমি পপকর্ন নিব আর কি, খাবার জন্য পপকর্ন আর কোক নিব। তো ওখানে আমি আবারও বিল প্রে করছি। আর আমার আবার বলতে পারেন যে আপনার হাজব্যান্ড কই? আমার হাজব্যান্ড, আরে বাবা, আমার হাজব্যান্ড ক্যামেরা ধরে আছে এবং আমার মেয়েটাকে ধরে আছে। আর মেয়েটাকে তো এখনই আনা যাবে না ক্যামেরাতে, কারণ ও আর একটু বড়ো হলে তারপর ওকে নিয়ে আসবো আর কি ক্যামেরাতে। তো ইতিমধ্যে আমাকে আমার পপকর্নটা দিয়ে দিয়েছে, কোকটা দিয়ে দিয়েছে। এখন আমরা আমাদের হলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। তো এর মধ্যে আমার স্বামী একটু ছবি তুলে নিল এবং একটা ছোট্ট করে ক্লিপস নিয়ে নিল। তো এখানে অনেকেই দাঁড়িয়েছিল, পপকর্ন খাওয়াও শুরু করেছে। তো আমরা আমাদের হল, মানে যে হল 1 নম্বর হল, ওইটা খুঁজতেছিলাম যে ওইটা কোন দিকে। তো খুঁজতে খুঁজতেই দেখি যে আমাদের সেই 1 নম্বর হলটা আমরা পেয়ে গেছি। তো এখন আমরা ওখানে ঢুকছি আর কি। তো ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম যে ওয়াও, সিঁড়িতে উঠছিলাম আর দেখছিলাম যে কী সুন্দর লাইটিং করে রেখেছে সিঁড়িগুলো, জাস্ট ভালোই লাগছিল। তো পরবর্তীতে দেখি যে ওনার একজন ভাই আমাকে বললো, দেখি আপনার টিকিটটা, পরে বলো ওই সামনে যান, আপনার টিকিটটা আপনাকে বলে দিবে যে আপনার সিটটা কোথায়। তো আমি সামনে এসে আমি ভাইয়াটাকে দেখাচ্ছিলাম যে ভাইয়া দেখেন তো আমার সিটটা কোন দিকে। তো উনি আমাকে বললো, ভাইয়া দ্বিতীয় নম্বর সিটটাতে যান। তো আমরা একদমই নিচের দিকে বসছিলাম, নিচের 2টা সিট আগে বসছিলাম আমরা। তো 3 নম্বর সিটে বসেছিলাম, তো ওখানে আমরা এখন বসলাম। ও, আর একটা কথা, তো আমি জানতাম না যে আজকে ওখানে আরেকটা সুপারস্টার আসবে। সুপারস্টার বলতে কি, টিকটক সুপারস্টার। তো উনি ছিল হচ্ছে অনামিকা ঐশী। তো ওনার একটু ভাব ছিল বেশি, যাই হোক ওনার কথা না বলি। আমার আবার এত ভাবওয়ালা মানুষ একদমই পছন্দ না, আমি ভাব নেওয়াটাও পছন্দ করি না, মানুষের ভাব দেখার সময়ও নেই। তো ওনাকে আমি একটু বলেছিলাম যে আপু আপনার সাথে একটা পিক তুলতে পারি? তো উনি বলছিল হ্যাঁ। তো ওনার মেবি ওনার বয়ফ্রেন্ড নাকি বন্ধু, জানা নেই আমার, উনি এসেছিল। ওনার একটা মেয়ে ফ্রেন্ড ছিল, একটা ছেলে ফ্রেন্ড ছিল এবং উনি ছিল। তো যাই হোক, উনি ছবিটা তুলতে চেয়েছিল, বাট ওনার ছেলে ফ্রেন্ডটা, যেটা বয়ফ্রেন্ড নাকি আমার জানা নেই, ও ছবিটা তুলতে দেয়নি। তো আমাদের ছবি ইতিমধ্যে দেখা যাচ্ছে এখানে আমাদের অ্যাড চলতেছিল। তো আমি আপনাদেরকে ছোট করে আবার একটু ক্লিপস দিয়ে দেখালাম আর কি। তো অ্যাডগুলো ভালোই লাগছিল, তাই না? আসলে মুভি দেখা আর এনজয় করাটা কত যে ভালো। এই যে দেখছেন, এই যে অনামিকা ঐশী, এই যে 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 হাতে কি যেমন ছিল ওর, ও ছিল। তো ভিতরে যা নিয়েছি আর কি, তো অন্ধকারে তত নেওয়া যায় না। তো এখানে আমাদের মুভিটা স্টার্ট হয়ে যাচ্ছে, এভরিল ডেট। ওয়াও, কি ভয়ানক মুভি ছিল, বাট এত তো নেওয়া যাবে না, কারণ এখানে আবার ক্লেম চলে আসবে। তো এখানে জাতীয় সঙ্গীত, তাই তখন আমরা সবাই উঠে দাঁড়াই, কারণ এটাকে আমাদের শ্রদ্ধা করা উচিত। তো তাই আমরা তখন দাঁড়িয়ে যাই সকলেই। তো এরপরেই আমাদের মুভিটা স্টার্ট হয়ে যাবে। তো এখন তো দেখতেই পাচ্ছেন, ফার্স্টেই দেখেন কি ভয়ানক, বাবা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, একটা মেয়েকে দেখাবে এখন। দেখতে থাকেন, দেখতে থাকেন, ও মা,
কি ভয়, আমি তো অনেক ভয় পাইছিলাম। আল্লাহ, পরের শটটা যদি দেখেন ভাই, যারা যারা দেখছেন মুভিটা একটু প্লিজ কমেন্ট করে দিবেন মুভিটা আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে, অনেক ভয়ানক। ওয়াও, ও মা, মেয়েটা অনেক ভয় পেয়ে গেছে, বাট উপর থেকে ড্রোন শট নিতেছিল। এখানে আমাদের মুভিটা শেষ করে বাসায় চলে আসলাম, এবং বাসায় আসার পরে যা যা বললাম আর কি, এবার আপনারাই শুনতে থাকেন এবং দেখতে থাকেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, এইটুকুই আপনাদের কাছে আসা, আর কোনো কিছুই আসা না। তো আল্লাহ হাফেজ।